শারীরিক অসুস্থতা হয়েছে সঙ্গী। তিনি লক্ষ্মী রানীশি, বাড়ি নন্দকুমারের বহিজবেরিয়ায়। হাসপাতাল চত্বরে টেস্টের জন্য যখন ব্যস্ত, তখনই একটি টাকার বান্ডিল দিয়ে এক যুবক বলেন, আপনার টাকা পড়ে রয়েছে, নিতে বলে সেই টাকা। মহিলা জানায় যে তার টাকা নয়, তা সত্ত্বেও টাকা দিয়ে তার সাথে বন্ধুত্ব করে। অপর এক যুবককে নিয়ে তাকে খাওয়ানোর নাম করে ডেকে নিয়ে যায়। সেখানেই মহিলার হাতে থাকা সোনার বালা আর মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় দুই যুবক। টাকার বান্ডিল এরপর খুলে মহিলা দেখে ওপরে 20 টাকার একটি নোট আর কাগজে মোড়া সোনার গয়না ও মানিব্যাগ হারিয়ে চিন্তায় পড়েছে অসুস্থ মহিলা। এইভাবে প্রায় প্রতিদিনই তাম্রলিপ্ত হাসপাতালের সামনে চুরি, ছিনতাই, ঠকবাজির মতো ঘটনা ঘটে চলেছে। নিরাপত্তার জন্য দাবি জানাচ্ছেন স্থানীয় প্রতিবেশী সহ হাসপাতালে আসা রোগীর বাড়ির লোকজন। কি হয়েছে? আমি কি টাকা তাই ঘুরাইছি? না না, আমার কেউ নয়, আমি তুমি আমার কেউ নয়, আর আমি টাকা ফাঁকা উসে আমি বুঝিনি। আমার খালি সাথে ভয় লাগছে, ভয় ভয় লাগছে, আমাকে টেনে লিয়ে চলে যা বলে, ওটা আমার টাকা পড়ে গেছে, এইরকম মুখে পটা আছে। আমি বলি, না আমার টাকা পয়সা কিছু দরকার নেই, তোমার টাকা তুমি লিয়া পালিয়ে যাও, পালিয়ে যাও, আমি কিচ্ছু লুব না, আমি আমার ই না। তারপরে আমাকে কাছে কি চলো, ওই লোকটাকে টাকা দিতে হবে, ওই আমি তাকে তার উপকরণ 500 টাকা দিচ্ছে লোকটা, সেই যে লোকটা সঙ্গে আছে আসছে, তাকে 500 টাকা দিচ্ছে। দিবার পর বলে, আর কিছু টাকা আমাকে দিবি নি? না বলে, এই কাগজপত্র আছে, কাগজপত্র, আমার মা অসুখ হয়েছে, হাসপাতালে দেখতে আসছি, এইরকম আমাকে বলে আছে। বলে তারপরে কি না, মুখের কথা চলো ওদিকে আর কি না, এই এক এক খেতে মানে সেই লাজ একটা লোক আছে, তাকে কিনা খাওয়াইতে যাইছে, ওই আমার ব্যাগটা হাতে করে ও তার ব্যাগটা পুড়িয়ে দিচ্ছে, ওই যে পুঁতে যাব না হয় তখনই নিয়ে নিচ্ছে। কি কি নিয়েছে? আমার বাউটি দু জোড়া, এই দু হাতে দুটো বাউটি ছিল, আর কিছু না, আমার সোনার বাউটি। নিয়ে কোন দিকে গেছে? এই দিকে আসছে। কজন ছিল? দুজন। কি রঙের জামা পরা? ওইটা একটা এই রঙের ওই আকাশি কালারের জামা ডেরা করা, আর একটা এমনি পাউসা রঙের জামা পরা, আর হাইটও আছে ভালো। হেঁটে আসছিল না মোটরসাইকেলে? না হেঁটে। আমার নাম লক্ষ্মী রানীশি। বাড়ি কোথায়? বাড়বইজ বেড়া। বিখ্যাত তান্ত্রিক ও জ্যোতিষ শাস্ত্রবিদ শ্রী বাউরিয়া মহারাজ মন্টু শাস্ত্রী। ব্যবসায় বাধা, স্বামী স্ত্রীর অমিল, পারিবারিক অশান্তি, সন্তানের পড়াশোনা, মামলা মোকদ্দমা, পাওনা আদায়ে বাধা, প্রেমে বিঘ্ন, বাস্তুদোষ, গোপন শত্রুতা, দুরারোগ্য রোগ, বন্ধাত্ম, বশীকরণ সহ যে কোনো জটিল সমস্যার সমাধানে আপনাদের পাশে জ্যোতিষ শাস্ত্রবিদ ও তান্ত্রিক শ্রী বাউরিয়া মহারাজ মন্টু শাস্ত্রী বসছেন নিজ বাসভবনে, তাজপুর দক্ষিণ বাড়, গোপালচক, বালিশাই, রামনগর, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ 9732629832, 8145208159।